আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা রাখি খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি, অতটা ভালো নেই, তারপরেও তোমাদের সাথে চলে আসছি কথা বলার জন্য। আর আজকে বেশি কিছু দেখাবো না, কারণ তোমাদের সঙ্গে দেখা করতেই হবে, তাই আর কি এভাবেই আসা। যাই হোক, আজকে আমি খুব সহজ একটা ভাজি করব শিম এবং আলু দিয়ে। আর এটা নতুন যারা গৃহিণী আছে, ব্যাচেলার ভাই আছে, এদের জন্য খুবই সুবিধার একটা ভাজি। আর এই দেখতেই পাচ্ছ, আমি আলু আর হচ্ছে শিম কুচি করে কেটে নিয়েছি। আসলে আমার একটু কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও কিছুই করার নেই। আর এখন হচ্ছে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এটা ভেজে আমি তেল সহই তুলে রেখে দিব। আমরা হয়তো অনেক সময় করি পেঁয়াজ, সরি, আমরাই আলু আর শিমটা সিদ্ধ করে রেখে দেই, তারপরে কড়াইটা ধুয়ে তারপরে হচ্ছে আমরা এই পেঁয়াজ রসুনটা ভাজি। আর এটা হচ্ছে একটা কষ্টকর কাজ, আর এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এভাবেই ভাজি করে থাকি। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যখনই এগুলো বাদামি কালার হয়ে যাবে তখন আমি একটা বাটিতে তেল সহ তুলে রাখবো, কারণ তেল রেখে দেওয়া যাবে না, তেলটা থাকবে এর সাথেই। আর ওই কড়াইতেই আমি হচ্ছে এই শিম আর আলুগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক তখনই আমি এই যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ আছে, এটা দিয়ে আমি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। যদি এর ভেতরে ধনে পাতা দেওয়া যায় তাহলে আরও মজা হয়, কারণ আমার কাছে ধনে পাতা ছিল না, এজন্য আমি দিতে পারিনি। দেখতেই পাচ্ছেন আমার ভাজি এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আমি একটু অসুস্থ ছিলাম, অনেক, একটু না, অনেক অসুস্থ। তারপরে সন্ধ্যার পরে আমি ডাক্তারের কাছে গিয়েছি, ওখানে বসেছিলাম। বসে থাকতে থাকতে দেখলাম অনেক লোক বসে আছে, রোগীরা, তা আমি ওদেরকে একটু শ্যুট করে নিয়ে আসছি, এজন্য মনে কিছু করবেন না। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুক আর আমিও যেন সুস্থ হয়ে যাই। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।